হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো ডারমাডো বেবি ক্রিমটি সম্পর্কে তো ডারমাডো বেবি ক্রিমটি সম্পর্কে অলরেডি একটি ভিডিও রয়েছে এই ভিডিওতে আমি জানাবো সেই ভিডিওতে বলে থাকা বিভিন্ন কমেন্টসের অ্যান্সার অনেকে বলেছেন যে এই ক্রিমটির দিনে কয়বার ব্যবহার করতে হবে কত বয়সের বাচ্চাদের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে হবে আর বছরের কোন কোন সিজনে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি কোথায় পাওয়া যাবে এই চারটি প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন তো সেই ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি তথাপি এই ভিডিওতে আমি সেই কমেন্টগুলি আপনাদের ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি তো ডায়মন্ডে বেবি ক্রিমটি এইচ অ্যান্ড এস কোম্পানি একটি প্রোডাক্ট মার্কেটে খুবই প্রচলিত একটি ক্রিম বাচ্চাদের জন্য তো এই ক্রিমটি বাচ্চাদের স্কিনকে ফ্রেশ ও গ্লোয়িং রাখতে সাহায্য করে স্কিনকে খুবই মসচারাইজিং বানায় এলাস্টিক বানাই হাইড্রেট রাখে এবং কোমল উজ্জ্বল রাখতে সাহায্য করে তো এই ডারমেটিক বেবি ক্রিমটি ডাক্তার অনেক কন্ডিশনে প্রেসক্রাইব করে থাকেন তো বাচ্চার যদি সর্দি কাশি থাকে সর্দি জ্বর থাকে সেই কন্ডিশনে কিন্তু বাচ্চাদের বেবি অয়েল বা কোনো প্রকার ওয়েল ব্যবহার করতে বারণ করে তো সেই কন্ডিশনে এই ডারমেট বেবি ক্রিম ডক্টর প্রেসক্রাইব করে থাকেন তো এই বেবি ক্রিমটি আপনারা বাচ্চাদের স্কিনে সব সময় ব্যবহার করতে পারেন বছরের যে কোনো সিজনে তো আমরা দেখে নেব এই ক্রিমটির মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস এখানে রয়েছে আমি বলতে গেলে অনেকটা সময় লাগবে কয়েকটি ইনগ্রিডিয়েন্টস আমি বলবো তো রয়েছে অ্যালোভেরা গ্লিসারিন ভিটামিন ই সিয়া বাটার অ্যালমন্ড ওয়েল টারমারিক ওয়েল অ্যান্ড রাইস প্ল্যান্ট ওয়েল আরও অনেক কম্পোজিশন এখানে রয়েছে ইনগ্রিডিয়েন্টস রয়েছে তো এই কম্পিজিশনগুলি বাচ্চাদের স্কিনকে এলাস্টিক বানায় আর স্কিনকে ময়শ্চারাইজিং রাখে হাইড্রেট রাখে আর স্কিনকে কোমল উজ্জ্বল রাখতে সাহায্য করে আর গ্লোয়িং বানাতে সাহায্য করে তো এই ডামাডু বেবি ক্রিমটি অনেকেই বলেছেন যে এই ক্রিমটি দিনে কখন কয়বার ব্যবহার করতে হবে তো এই ডামাডিউ বেবি ক্রিমটি যদি আপনারা যখন ব্যবহার করবেন তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন তারপরে ব্যবহার করবেন তো এই ডামাডি বেবি ক্রিমটি দিনে দুবার ব্যবহার করতে পারেন দুপুরে স্নানের পর এবং রাত্রে শোয়ার আগে দুবার সারা শরীরে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি শুধু মুখেই না সারা শরীরে আপনারা ব্যবহার করতে পারেন তো এই ক্রিমটি আপনারা যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে এছাড়া কসমেটিক্সের দোকানে আপনারা চাইলে এটিকে অনলাইন ফ্লিপকার্ট অথবা অ্যামাজনেই পারচেস করতে পারেন তো যারা বাংলাদেশ থেকে এই ক্রিমটি নিতে চাচ্ছেন আমি জানেন না এই ক্রিমটি বাংলাদেশে পাবেন কি না এই ক্রিমটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট তাই বাংলাদেশে কিভাবে পাবেন তো সেটা আমি বলতে পারছি না অনেকেই কমেন্টে আমাকে বলেছেন যে আপনি অনলাইনে এটিকে কোরিয়া করে পাঠান এছাড়া বাংলাদেশ থেকে অনেকেই অনেক প্রকার কমেন্ট করেছেন তো এই ক্রিমটি বছরের কোন কোন সিজনে ব্যবহার করতে পারেন তো কমেন্টে আমাকে এরকম প্রশ্ন অনেকেই করেছেন যে এই ক্রিমটি বছরে কোন কোন সিজনে ব্যবহার করা যেতে পারে তো এই ডামাডি বেবি ক্রিমটি যে কোনো মরশুমের জন্য বেটার একটি ক্রিম যে কোনো মরশুমে এই ক্রিমটি আপনার বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমেন্টে অনেকে বলেছেন যে এই ক্রিমটি কত বয়স থেকে কত বয়সের বাচ্চাদের জন্য ব্যবহার করা যেতে পারে তো এই ডামাডি বেবি ক্রিমটি জিরো থেকে পাঁচ সাল ছয় সাল পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ডক্টর রেকমেন্ড করে থাকেন বাচ্চাদের স্কিনের যত্ন এই ক্রিমটি পাঁচ সাত বছর পর্যন্ত বাচ্চাদের এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে তো এই তো এই ডামাড বেবি ক্রিমটি দাম কত হতে পারে অনেকে প্রাইসের কথা জানতে চেয়েছেন ও এই আমি যে ক্রিমটি আপনাদের কাছে রিভিউ দিয়েছি সেটা কোয়ান্টিটি আশি গ্রামের আশি গ্রামের দাম একশো টাকা এর থেকে আপনারা বড় প্যাকেজের কিনতে পারেন সেক্ষেত্রে দাম একটু বেশি হতে পারে তো এই ডায়মাণ্ডের বেবি ক্রিমটি এতে থাকা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এবং ইয়ে এর কোয়ালিটি অনুযায়ী এর দাম কিন্তু ঠিকই আছে তো এই ডায়মান্ডের বেবি ক্রিমটি হোয়াইট কালারের সাদা কালারের রয়েছে আর এর টিউবটি খুবই সুন্দর একটি টিউব এর মধ্যে প্যাক প্যাক রয়েছে যখন আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন শিল প্যাক খুলবেন তো তার ছয় মাসের মধ্যে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে শেষ করতে হবে তারপরে ক্রিমটি নষ্ট হওয়ার চান্স থাকে সেরকম কাজ নাও পেতে পারেন তো এর মধ্যে যে স্মেল রয়েছে খুবই ভালো এক স্মেল রয়েছে এর একটি ভালো সুগন্ধ পেতে পারেন একটা ফ্রেডনেস স্মেল পাওয়া যায় খুবই ভালো লাগে এই স্মেলটি তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই ডায়মন্ড বেবি ক্রিমটি সম্পর্কে ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের মতোটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন